পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে আবারও নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল দু হাজার কুড়িতে দেখতে পাচ্ছেন ডাব্লু 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 ডট ডাব্লু হেলথ গভ ডট ইন অর্থাৎ আপনাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেল গুরুত্বপূর্ণ রিক্রুমেন্টটা আপনারা কোন জেলা থেকে কীভাবে আবেদন করবেন এবং এর জন্য কী যোগ্যতা লাগবে বয়স কত লাগবে সব কিছু ডিটেলস আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি ওপেন করে সেখান থেকে বলে দেবো ততক্ষণে আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে নিই তবে তার আগে জানিয়ে দিই আপনারা যদি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার যারা প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো পঁচিশ জানুয়ারি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা তার আগে আপনারা অবশ্যই এই বইটি কিনে নিন আপনাদের মাত্র আশি টাকার বিনিময়ে কয়েকদিনের ছাড় রয়েছে ডাব্লু বি পিএসসি ক্লার্কশিপ দু হাজার কুড়ি দেখতে পাচ্ছেন লাস্ট নাইট সাজেশান নাইনটি পারসেন্ট কমনযোগ্য এই বইটা পড়ে অনেকেই উপকৃত হয়েছেন এবং অনেকেই প্রচুর স্টুডেন্ট ক্রয় করেছে আপনাদের মধ্যে যারা ভিডিও দেখছেন তারা যারা কিনেছেন তারা আপনার ফিডব্যাক ডেসক্রিপ নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন তো অনেকেই বইটা কিনছে আমরা ডেসক্রিপশানের লিঙ্ক দিচ্ছি সেখান থেকে আপনারা অ্যাবাউট ভিডিও ভিডিওতে কী কী আছে আপনারা না দেখে বুঝতে পারবেন না একবার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই বইটিতে কতটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে তো অবশ্যই ভিডিওটি দেখে নিন একবার এবং তারপরে দেখতে পাচ্ছেন কত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে সাথে রয়েছে বিভিন্ন রকম সুর অর্থাৎ শব্দ যেগুলো আপনারা ওয়ার্ডগুলো কানেক্ট করে বিভিন্ন রকম প্রশ্নের উত্তর মুখস্থ রাখতে পারবেন আপনাদের একটা সিম্পল দেখিয়ে দেবো সেটা দেখতে পাচ্ছি আপনাদের তো দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ কীরকম স্তোক্ত আপনাদের দেওয়া হয়েছে একটি গরু নেওড়াভেলিতে জল খেতে গিয়ে সিংহের সাথে সুন্দর বক্সিং করলো এই লাইনটা মুখস্থ করলে দেখতে পাচ্ছেন আপনার গরু হচ্ছে গরুমারা জাতীয় উদ্যান নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান জল জলদাবাড়া উদ্যান জলদাবাড়া জাতীয় উদ্যান সিঙ্গালিরা জাতীয় উদ্যান সুন্দরবন জাতীয় উদ্যান বক্সারদার জাতীয় উদ্যান দেখতে পাচ্ছেন কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং এগুলো মনে রাখতে খুবই এরকম প্রচুর এরকম সুর ওয়াইজ দেওয়া আছে যেগুলো আপনার প্রচুর মনে থাকবে এবং এখানে ইংলিশ ম্যাথামেটিক্স সাজেশান ম্যাথামেটিক্স পিএসসি ক্লাস জন্য প্রচুর ইম্পর্টেন্ট এছাড়া যারা আলাদা পরীক্ষা মিসলেনিয়াসের জন্য প্রচুর দেখতে পাচ্ছেন ম্যাথামেটিক্স থেকে প্রচুর শর্ট কোশ্চেন দেওয়া আছে এবং এমসিকিউ করা আছে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারবেন এছাড়া ম্যাথের উপর ডিপেন্ড করে শর্ট প্রসেস দেওয়া আছে বিভিন্ন ইংরেজি থেকে প্রচুর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে সিনোনেম আছে আপনাদের ইরোর কারেকশান আছে ওয়ান ওয়ার্ড আছে ফেজ আছে সব কিছু প্রচুর কাজে লাগবে এখানে ইংলিশটা প্রচুর ইম্পর্ট্যান্ট ভালোভাবে দেওয়া আছে আপনারা যারা পিএসসি ক্লার্ক দিচ্ছেন তাছাড়া যারা ডব্লিউবিপি বিপি মেন দিচ্ছে তাদেরও প্রচুর ইম্পর্ট্যান্ট তাই আশা করছি বইটা তোমরা কিনে নেবে এবং যারা কিনেছে তাদেরকে ডিসক্রি লিঙ্কে জিজ্ঞাসা করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদানও করতে পারো সেখানে অনেক কিছু আলোচনা হবে বইটার বিস্তর বিবরণ আমরা একটা ভিডিও বানিয়ে দিয়েছি তো সেখান থেকে তোমরা বইটা কি ধরনের তা সেটা তোমরা দেখে নিতে পারো তো চলো আজকে আমরা গুরুত্বপূর্ণ আপডেটটি তোমাদের সামনে প্রকাশ করি এবং এই ভিডিওটা আপনারা শেষ অব্দি দেখুন একদম শেষে আমরা বইটি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো ততক্ষণে আমরা এই আপডেটটা তোমাদের সামনে পৌঁছে দিই অফিসিয়াল নোটিফিকেশানে এখন আমরা চলে যাব আপনাদের নিয়ে এলাম সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে রিক্রুটমেন্ট হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার দেখতে পাচ্ছেন সমিতি আলিপুরদুয়ার থেকে প্রকাশিত হয়ে গেছে রেজিস্ট্রেশন নাম্বার এখানে টোটাল দেওয়া আছে রিক্রুটমেন্ট নোটিস এটা স্বাভাবিক আপনারা পড়ে নিন তো আপনার দেখিয়ে দিচ্ছি কোন কোন পোস্টে টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে টোটাল এখানে পদ সংখ্যা আছে চোদ্দোটি পোস্ট খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন সোশ্যাল ওয়ার্কার সহায়িকা স্টাফ নার্স ফ্যাকাল্টি লেভেল জিএনএম স্টাফ নার্সিং আইসিটিসি মাল্টি দেখতে মাল্টি মাল্টিওয়ার্কার তো অনেক গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিয়ে দেবো তো এর জন্য কি কী যোগ্যতা লাগবে এবং আবেদনের শেষ তারিখ কবে কিভাবে আবেদন করবেন সব কিছু ডিটেলস আপনাদের এক স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো টোটাল আবেদন করার জন্য আপনাদের এখানে চার্জ লাগবে যেটা সেটা বলে দেওয়া আছে টোটাল বাইশ এক দু হাজার কুড়ির আগে আপনাদের আবেদন করতে হবে এবং ডিমান্ড ড্রাফ কাটতে হবে জেনারেলদের জন্য একশো টাকা এবং যারা এস টি এস সি দেওয়া আছেও তারা শুধুমাত্র পঞ্চাশ টাকা দিয়ে আবেদন করতে পারবে গুরুত্বপূর্ণ আপডেট এবং এটা আপনারা আবেদন করতে গেলে বাইশ এক দু হাজার কুড়ির আগেই আবেদন করতে হবে এবং এর জন্য কি কী যোগ্যতা প্রয়োজন এক একটা টোটাল পদ সংখ্যা দেখতে পাচ্ছেন দশটি পদের নিয়োগ একটি দুটি করে পার ক্যান্ডিডেটদের সিট আছে তো সেই সিটে কি কী যোগ্যতা লাগছে দেখিয়ে দেবো আপনাদের দেখতে পাচ্ছেন প্রথমে আছে সোশ্যাল ওয়ার্কার এনআরসি সেখানে লাগছে গ্র্যাজুয়েট ডিগ্রি বিএ বিএসসি বিকম ফ্রম অ্যানি রিকগনাইজড ইউনিভার্সিটি এবং ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ফর অ্যানি রিকোয়ার্ড এখান থেকে লাগছে টোটাল অপারেটিং সিস্টেম উইন্ডোজ যেগুলো কম্পিউটার নিয়ে জানতে এবং বয়স এখানে বলে দিয়েছে টোটাল কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে যদি আপনার বয়স হয় এক এক দু হাজার কুড়ি অনুযায়ী তাহলে আপনারা আবেদন করতে পারবেন নেক্সট যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটা হচ্ছে সহায়িকা দেখতে পাচ্ছেন সহায়িকা পোস্ট টোটাল বেতন থাকছে এখানে তিন হাজার প্রথমটা ছিল তেরো হাজার টাকা এটা ছিল তিন হাজার টাকা পার মান্থ এখানে দেখতে পাচ্ছেন ফিমেল অর্থাৎ মেয়েরাই কেবলমাত্র আবেদন করতে পারে শুধুমাত্র এই পোস্টের ক্ষেত্রে তো এখানে বয়স লাগছে কুড়ি থেকে চল্লিশ এক এক দু হাজার কুড়িতে এবং হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট অর্থাৎ আপনার যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এই পদে আবেদন করতে পারবেন লোকাল ক্যান্ডিডেট ওই দিন পাঁচ কেমি আলিপুরদুয়ার ফর্ম দেখতে পাচ্ছেন এগুলো বলে দিয়েছে আপনাদের ডেট অফ বার্থ এখানে দেখে নেবেন আপনার যেমন কুড়ি থেকে চল্লিশ বছর বয়সে হয় এবং নেক্সট যে আপডেটটি আপনাদের বলে দিচ্ছি জি এনএম নার্সিং অর্থাৎ এনআরসি বলে দিয়েছে সতেরো হাজার দুশো কুড়ি টাকা আপনাদের বেতন থাকছে ফিমেলরা আবেদন করতে পারবেন এখানে বয়স হতে হবে এক এক দু হাজার কুড়ি অনুযায়ী একুশ থেকে চল্লিশ বছর বয়স তবে এস টি এসসিরা বয়সে যথারীতি ছাড় পাবেন তো এখানে বলে দিয়েছে কি করতে হবে আপনাদের বিএসসি আর জি কোর্স নার্সিং অবশ্যই পাশ করে থাকতে হবে তবে আপনারা স্বাস্থ্য দপ্তরের এই জি নার্সিংটাই আবেদন করতে পারবেন নেক্সট যেটা বলছে ফ্যাকাল্টি লেভেল কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখানে দিয়েছে ম্যানেজারের পদ টোটাল পঁয়ত্রিশ হাজার টাকা বেতন রয়েছে এখানে এমবিবিএস ডেন্টাল অর্থাৎ লাইফ লাইফ সায়েন্স সোশ্যাল সায়েন্স মাস্টার ইন হসপিটাল অর্থাৎ আপনাদের এই পদে ডিগ্রি থাকতে হবে হেলথের তাহলে আপনারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা ডিসক্রিপশান লিঙ্ক থাকছে সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করবেন তারপরে নিজেরা একবার পড়ে দেখবেন দেখতে পাচ্ছেন তারপরে যেটা দেওয়া আছে ফিজিওথেরাপিস্ট তো এখানে দিয়ে দেওয়া আছে ব্যাচেলার ডিগ্রি ইন বিপিটি এজ লিমিট চল্লিশ থেকে চল্লিশ বছরের নিচে হতে হবে এক এক দু হাজার কুড়ি এক্সপিরিয়েন্স থাকতে হবে টু দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে হসপিটালে তবে আপনারা আবেদন করতে পারবেন নেক্সট থাকছে জিএনএম আরও একটা জিএনএম ট্রেনিং সেখানে কিছু কম কমপ্লিটেড জিএনএম কোর্স বাই ইন্ডিয়ান অর্থাৎ ভারতে আপনার জিএনএম কোর্স থাকতে হবে নার্সিং কাউন্সিল আইএনসি থাকতে হবে এবং যেটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে চল্লিশ বছরের নিচে বয়স হতে হবে এক এক দু হাজার কুড়ির মধ্যে আপডেট দিয়েছে স্টাফ নার্স নেক্সট আপডেট দেওয়া আছে স্টাফ নার্স এখানে জিএনএম পর সেম টু সেম ইন্ডিয়ান যে কোনো লোকেশান থেকে জিএনএম করতে হবে ম্যাক্সিমাম বয়স হতে হবে সিক্সটি ফোর এখানে বলে দিয়েছে দেখতে পাচ্ছেন তো প্রায় আপনারা আবেদন করতে পারবেন এখানে দিয়েছে স্টাফ নার্স পদে আইসিটিসি কাউন্সিলার বলেছে তেরো হাজার টাকা বেতন থাকবে এখানে তো পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা থাকতে হবে অথবা যে একটা থাকলে হবে এখানে এই পদগুলো তো আপনারা দেখে নেবেন এবং এখানে কি এখানেও সেম টু সেম লিস্ট ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে ষাট বছরের নিচে আপনারা এখানে যোগদান করতে পারবেন এবং আবেদন করুন ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিচ্ছি আইসিটিসি ল্যাব টেকনিক্যাল তো তেরো হাজার টাকা বেতন রয়েছে এটা সেম টু সেম কোয়ালিফিকেশান হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিএসসি থাকতে হবে এবং ডিপ্লোমা থাকতে হবে ডি এম অর্থাৎ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটারি আদার আদার এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়ার্কশপ নলেজ থাকতে হবে আপ টু ষাট বছরের নিচে আপনারা আবেদন করতে পারবেন এই পোস্টগুলো ছিল আরও একটি পোস্ট লাস্ট পোর্ট হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে টোটাল বেতন লাগছে টেন প্লাস টু অর্থাৎ আপনারা এখানে উচ্চ মাধ্যমিক পাসে আবেদন করতে পারবেন অ্যাটলিস্ট ওয়ান বছরের আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং চল্লিশ বছরের নিচে আপনার আবেদন করতে হবে এখানে ডিমান্ড রাফ কাটবেন এবং কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেসটি হবে অফলাইনে দেখিয়ে দিচ্ছে আপনাদের ডিসক্রিপশানের লিঙ্ক আছে সেটা ডাউনলোড করার পরেই নিচে জাস্ট যাবেন সেখানে দেখতে পাচ্ছেন একটি ফর্ম পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম তো এই ফর্মটা ভালোভাবে নিজের একবার পড়ে নেবেন তারপরে কী কী চেয়েছে সেগুলো আপনি রেডি করবেন তারপরে ফিল আপ করবেন এবং পেমেন্টটা আপনার তার সাথে অ্যাটাচড করবেন অ্যাটাচ করার পরে এই ঠিকানায় দেখতে পাচ্ছেন এখানে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানাটাই জাস্ট এই ঠিকানাতে আপনারা পোস্ট অফিসে পাঠিয়ে দিতে হবে তাহলে আপনাদের আবেদন সম্পূর্ণ হবে বাইশ তারিখের আগে আপনারা অবশ্যই আবেদন করে নিন গুরুত্বপূর্ণ আপডেটটি দিয়ে দিল আপনাদের প্রিওটিভ চ্যানেল অনলাইন এডুকেশান টিচার জিরো পয়েন্ট টু বেঙ্গলের যে কোনো জব আপডেটস কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের আপডেট আমাদের চ্যানেলে প্রকাশিত করা হয় তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো যারা যারা বইটা কেননি তাদের জন্য রয়েছে কিছু কোশ্চেন অ্যান্সার সে সবটি দেখো কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট আমাদের ডিসক্রিপশানে যে বইটা সেই এগুলো সব আছে রক্তে হিমোগ্লোবিনের কাজ কি অক্সিজেন পরিবহন করা কোনো জল কোন জলজ জীবটি বাতাসের নিঃশ্বাস নেয় শুশুক আরও একটি ইম্পর্ট্যান্ট কথা যেটা এই বইতে যেটা আছে সেটা মানে আপনার বোরিং লাগবে না স্টেপ বাই স্টেপ জিকে আবার ম্যাথ আবার জিকে এভাবে গুলিয়ে দেওয়া আছে তাতে আপনার ইন্টারেস্ট আরও বাড়বে আপনার কাছে কোনো বোরিং জিনিসটা আসবে না নেক্সট কোয়েশ্চেন তোমাদের সামনে হচ্ছে প্লাস্ট কি হৃদপিণ্ডের শিরা বেলুনের সাহায্যে ফোলানোকে বলায় প্লাস্ট। দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহের রক্তে অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে উত্তর হচ্ছে কার্বন মনোক্সাইড জীব থেকে জীবের উৎপত্তি এই ধারণা প্রথম কে বলেন অ্যারিস্টাটল ফেনিসিল আবিষ্কার করেন কি আলেকজান্ডার ফ্লেমিং মানব দেহের শক্তি উৎপাদক প্রধান উৎস কি উত্তর হচ্ছে শোষণ ইউরিয়া সাত থেকে উদ্ভিদের খাদ্য উপাদান গ্রহণ করে কি নাইট্রোজেন ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় সেটা হলো চিনি জাতীয় খাবার খেলে ডায়াবেটিস হয় এটা সঠিক নয় সুষম খাদ্যের উপাদান কয়টি উত্তর হচ্ছে ছয়টি ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে অগ্নাশয় থেকে ইনসুলিন নিঃসৃত হয় হাড় ও দাঁত মজবুত করে ক্যালসিয়াম ফসফরাস অতিরিক্ত খাদ্য থেকে লিভার সঞ্চিত সুগারকে গ্লাইকোজেন বলে প্রাণী জগতের উৎপত্তি ও বংশ বিদ্যাকে বলে জেনেটিক্স কোন খাদ্য প্রোটিন বেশি উত্তর হচ্ছে মুসুর ডাল কোন ডালের ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে খেসারি জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি জলসে জমি লবণাক্ততা নিয়ন্ত্রণ করে জলের জীব হয়ে বাতাসে নিঃশ্বাস নেয় শু কোন একটি জীব দেখতে পাচ্ছেন মস্তিষ্কের কোন তন্ত্রের অঙ্গ মস্তিষ্ক হচ্ছে স্নায়ুতন্ত্রের অঙ্গ ভাইরাস জনিত রোগ হয় কোনটি নিউমোনিয়া আরও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলাদা ধরনের নিয়ে যায় আপনাদের সামনে তো নেক্সট দেখতে পাচ্ছেন বিভিন্ন মহান মানুষের নাম ও তাদের ছদ্মনাম জাতির জনক মহাত্মা গান্ধী লোহ মানব সর্দার ভাই প্যাটেল লোকমান্য বলা হয় বাল গঙ্গাধর তিলক ভারতের নাইটিঙ্গেল সরোজিনী নাইডু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সীমান্ত গান্ধী খান আব্দুল গফ্ফার খান দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মিসাইল ম্যান অফ ইন্ডিয়া এ আব্দুল কালাম গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর চাচাজি জি নেহেরু ভারতের সিনেমার পিতা দাদা সাহেব ফালকে ভারতের সংবিধানের পিতা বি আর আম্বেদকর পাঞ্জাবের সিংহ বলা হয় রঞ্জিত সিংকে ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে শান্তির মানুষ বলা হয় লাল বাহাদুর শাস্ত্রীকে মহামান্য মহামান্য বলা হয় মদন মোহন মালবীয়কে বাপু বলা হয় মহাত্মা গান্ধীকে গ্র্যান্ডম্যান বলা হয় দাদাভাই নৌরাজি গুরুজি বলা হচ্ছে এস এস গোয়ালিয়রকে এবং নেতাজি বলা হয় সুভাষচন্দ্র বসু বাবুজি আবার বলে দিচ্ছি জগজীবন রাম বাবুজি স্বামীজি বলা হচ্ছে বিবেকানন্দ লিটল মাস্টার বলা হয় সচিন তেন্ডুলকারকে আদি কবি হচ্ছেন বাল্মীকি ফ্লাইং শিপ হচ্ছে মিল্ক সিং হরিয়ানা হ্যারিক্যান বলা হয় কপিল দেব দেখতে পাচ্ছেন কত কিছু আছে এই বইটাতে আপনারা কিনে নিন প্রচুর কাজে লাগবে পৃথিবী বিশ্বের বৃহত্তম অরণ্য এগুলো রয়েছে সব কিছু তো বিভিন্ন রকম মহিলা কবে কোন সালে কোন সালগুলো দেওয়া আছে কোন সালে কিসের জন্য বিখ্যাত দেখতে পাচ্ছেন এলাহাবাদ নদীর তীরে গঙ্গা যমুনা নদীর অবস্থিত পাটনা গঙ্গা নদীর তীরে বারাণসী গঙ্গা নদীর তীরে তো কোন নদীর তীরে কোন শহর অবস্থিত আছে ভারতের গুরুত্বপূর্ণ ডাক ডাকনাম এগুলো আপনাদের বলে দিই একবার স্বর্ণ শহর অমৃতসর ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ সপ্তদ্বীপের শহর মুম্বাই আরব সাগরের রানী কোচিন মহাকাল শহর বেঙ্গালুরু ভারতের উদ্ধারনগরী বেঙ্গালুরু ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু বাংলার দুঃখ দামোদর নদী বিহারের দুঃখ কুশি নদীর নীল নীল পর্বত নীলগিরি এছাড়া রয়েছে পর্বতের রানী মৌসুরি তাহলে এই ধরনের আপডেট আপনাদের দিয়ে দিলাম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং চলুন নতুন ভিডিওতে আমরা আবারও আপডেট নিয়ে আসবো